কি দিয়ে ধরো তুমি? শুধু হাত দিয়ে? শুধু হাত দিয়ে? হাতের জাদু বললাম না, দেখি দেখি দেখি, শক্ত করে ধরতে হবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, রাশির হাত দিয়ে বাটা ধরলা না বাপে জি? কি করো হঠাৎ করে? অনেক মাছ তো, অনেক মাছ ধরছো? হ্যাঁ, কি কাজ করলা তুমি আজকে? হ্যাঁ বন্ধুরা, দেখতে পাচ্ছেন বড় বড় চিংড়ি, মাশাআল্লাহ মাশাআল্লাহ। কতগুণ ধরুম, কতগুণ ধরুম, খালে এত মাছ, হাতের জাদু না? হ্যাঁ হ্যাঁ, চিংড়ি, বড় বড় চিংড়ি দেখা যায়? হ্যাঁ দেখি দেখি দেখি, শক্ত করে ধরতে হবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, হাত দিয়ে কি কামালটা দেখাইলা রূপেশ দা। দেখা যাক বন্ধুরা, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন। এই ধরনের ভিডিও পেতে সবসময় নিজুম বাংলার সাথে থাকবেন। আর ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটি দেখছেন তাদের কাছে অনুরোধ করছি, পেজটি ফলো করে রাখবেন। কি গর্ত, কি মাছ আছে না কাঁকড়া দেখো, হাত দিতে কিন্তু সাবধান, সাবধানে দেখো, কিন্তু সাবধানে হাত দিও গর্তের ভিতরে। কাঁকড়া আছে না? তাহলে হাত দেওয়ার দরকার নেই। প্রচুর মশা আসছে, কাঁকড়া কাঁকড়া হলে হাত দিও না, কামড় দিব মানে খবর আছে। হ্যাঁ হ্যাঁ, এখানে কিন্তু সাবধানে ধরতে হবে, সাবধানে। খালের ভিতরে প্রচুর মশা ভাই, চিংড়ি চলে যাচ্ছে না? তবে চিংড়িগুলা দাদা সাইজ কিন্তু ঠিক আছে, সেরকম মাছগুলা। চিংড়ি দেখতে পাচ্ছেন বন্ধুরা, এগুলো হচ্ছে চিংড়ি মাছ। এই যে খাল, খালের পাশ দিয়ে জঙ্গল রয়েছে, ঝোপঝাট রয়েছে খালের পাশে, ঝোপঝাট গুলো। রাশির হাত দিয়ে বাটা ধরলা না, হাত দিয়ে বাটা মাছ। একটা তো পাইছো রাত্রি।
গতের ভিতরে হাত দিতে কিন্তু সাবধান, কাঁকড়া আছে কিন্তু। গর্তের ভিতরে তো বাইলা থাকার কথা, রাসেল না থাকলে হয়েছে, রাসেল না থাকলে হয়েছে না, রাসেল এই পানির ভিতরে থাকবে না, রাসেল শুকনা জায়গায় থাকে। কয়টে? অনেকগুলো পাইছে তো, একটা দুইটে তিনটে চারটে। এই সাবধান গর্তের ভিতরে হাত দিতে, খুবই সাবধান। এটার মুখ হয়েছে এখান দিয়ে, ওই উপরে উপরে কামড় দিছে কি? ওরে ও চিংড়ি, চলে গেছে না একটা আছে, মাশাআল্লাহ। ও বাবা কি ভাই, মাছের শিং ফুটলে নাকি? ও কামড়া দে, বড় সিংহী মারবে। ও মাই গড, উপরে বসে রেছে না ধরো মা। বালা আলগা তো, আলগা তো দুইটাই চলে গেছে, মরা কানা ধুইবে না।